আজকে আমরা অমনাকোটিল ড্রপ সম্পর্কে জানব। আমরা জানব এই অমনাকোটিল ড্রপের মধ্যে কি উপাদান থাকে আর আমরা এই অমনাকোটিল ড্রপটিকে কি কি কাজে ব্যবহার করতে পারি আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে আমরা জানব। আর এই অমনাকোটিল ড্রপ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে অমনাকোটিল ড্রপ। আর এই অমনাকোটিল ড্রপটা দেখতে এরকম হয়। এর মধ্যে 10 ml ওষুধ থাকে এই অমনাকোটিল ড্রপের মধ্যে। এই যে ড্রপটা দেখতে এরকম হয়, আর এর ভিতরে একটা ড্রপার দেওয়াই আছে ছোটো বাচ্চাদের খাওয়ানোর জন্য। আর এই অমনাকোটিল ড্রপের মধ্যে কী উপাদান থাকে সেটা আমরা দেখব। এর মধ্যে উপাদান আছে প্রেডনিসোলাম সোডিয়াম ফসফেট 5 mg আছে এই অমনাকোটিল ড্রপের মধ্যে। আর এই অমনাকোটিল ড্রপটা হলো এক ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ। আর যে কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। এই অমনাকোটিল ড্রপের, এই 10 ml অমনাকোটিল ড্রপের দাম হচ্ছে 33.28 টাকা মাত্র। আর এর কোম্পানি হচ্ছে ম্যাকলর্ডস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অমনাকোটিল ড্রপটিকে তৈরি করেছে। আমরা এখন জানবো এই অমনাকোটিল ড্রপটি কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত দেখা যায় এই অমনাকোটিল ড্রপটি এক ধরনের স্টেরয়েড। যেহেতু এটি একটা স্টেরয়েড ওষুধ, সেহেতু এর ক্ষতির সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। এর জন্য ডক্টররা বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই অমনাকোটিল ড্রপটিকে বাচ্চাদের জন্য প্রেসক্রাইব করে না। সাধারণত দেখা যায় এই অমনাকোটিল ড্রপটি ডক্টররা দিয়ে থাকেন, বাচ্চাদের মাঝে মাঝে দেখা যায় যে অতিরিক্ত একটা সর্দি কাশি লেখে যায়। তো নর্মালি অ্যান্টিবায়োটিক কাশির ওষুধ সর্দির ওষুধ খাওয়ার পরও সে কমছে না। তো সেই ক্ষেত্রে বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টররা এই অমনাকোটিল ড্রপটিকে দিয়ে থাকে বাচ্চাকে খুব তাড়াতাড়ি আরাম পাওয়ার জন্য। আর তার সঙ্গে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বাচ্চার শরীরে যদি কোনো কারণবশত ইনফেকশন হয়ে যায়, যেরকম চুলকুনির মতো ভাব, লালচে দাগ, তার সঙ্গে অ্যালার্জি কোনো রিয়াকশন শরীরে, সারা শরীরে গুড়ি গুড়ি কোনো রকম ভাব হয়েছে, তো সেই ক্ষেত্রেও সেই কন্ডিশনটাকে দ্রুত ঠিক করার জন্য ডক্টরেরা এই অমনাকোটিল ড্রপটিকে প্রেসক্রাইব করে থাকে তার থেকে আরাম পাওয়ার জন্য। আর এর যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, সাধারণত এই অমনাকোটিল ড্রপ খাওয়ার পরে নর্মালি তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না। তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ওষুধটি খাওয়ার পর বাচ্চার অতিরিক্ত পায়খানা বা তার সঙ্গে শরীরে কোথাও লালচে দাগ, অ্যালার্জিক কোনো রিয়াকশন শরীরে হয়ে যাওয়া, হঠাৎ করে শরীরে এই ওষুধটি খাওয়ার পর চুলকানো, তার সঙ্গে পাতলা পায়খানা অতিরিক্ত পরিমাণে, এরকম যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই একবার ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই অমনাকোটিল ড্রপটি হচ্ছে সিটুল এস প্রেক্সেশন ড্রাগ। যেহেতু এই ওষুধটি প্রেক্সেশন ড্রাগ, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াবেন না। এটাই ছিল এই অমনাকোটিল ড্রপ সম্পর্কে আজকের আলোচনা। আরও যদি এই ওষুধ সম্পর্কে কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।